নমস্কার বন্ধুরা, শীতের সকালে আজ আমাদের বেড়ানোর গন্তব্য শ্রীধাম মায়াপুরের ইস্কন মন্দির। ঘড়িতে এখন বাজে সকাল 6:30। মিনিট 20 আগে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাইপাসের সায়েন্স সিটির কাছে এই সায়েন্স সিটির কাছে মা ফ্লাইওভারে গাড়ি নিয়ে আমরা উঠলাম। চারিদিকটা তখনও কুয়াশায় আচ্ছন্ন। এমনিতেই এই ফ্লাইওভারের রাস্তাটা খুবই সুন্দর। তার উপর কুয়াশা আচ্ছন্ন হওয়ায় আরো বেশি সুন্দর লাগছে রাস্তাটাকে। আমরা মা ফ্লাইওভার ধরে এগিয়ে চললাম বিদ্যাসাগর সেতুর দিকে। জানলার বাইরে কুয়াশা ঘেরা অস্পষ্ট সায়েন্স সিটি। এসে পৌঁছলাম বিদ্যাসাগর সেতুতে। প্রতিবার এই সেতু অতিক্রম করার সময় মন হালকা হয়ে যায় আমাদের। পরিচিত আমার শহরটাকে বিদায় জানিয়ে বেড়াতে যাওয়ার আনন্দে মন ভরে ওঠে। গাড়ির মধ্যে আমরা সবাই গল্পে এখন মত্ত, আর গাড়িতে আমরা সেই পুরনো কয়েকজন, গত ভিডিওতে যারা আপনাদের সঙ্গী ছিল। এখন সাঁতরাগাছি পেরিয়ে কোনা রোড ধরে সোজা ডানকুনিতে এলাম। আমরা ধরলাম পুরনো দিল্লি রোডটা। ডানকুনি থেকে ব্যান্ডেল হয়ে আমরা পৌঁছব মায়াপুর। এখন এই দিল্লি রোডের রাস্তাটা খুবই সুন্দর হয়েছে। রাস্তার পাশে প্রচুর পরিমাণে ধাবাও তৈরি হয়েছে। খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা ধাবা দেখলাম। বাড়ি থেকে বেরোনোর প্রায় 1.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম একটা ধাবার সামনে। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম ব্রেকফাস্ট সারার জন্য এই ধাবাতে। এখন গাড়ি থেকে নেমে ধাবায় ঢুকছি। ধাবার বাইরের অংশটি বেশ সুন্দর, সাজানো গোছানো পরিপাটি একটা ছোট্ট বাগান রয়েছে। এই ধাবাটা নূতন রূপে সেজে উঠছে, সাজানোর কাজ তখনও চলছে চারপাশে। এটা এই ধাবাটার সামনের অংশ এবং বাঁধানো পথ সোজা চলে গেছে ধাবাটার মধ্যে। আমাদের জলখাবারের জন্য আমরা অর্ডার করলাম পরোটা, মিক্সড ভেজ ও বাটার পনির, সঙ্গে পেঁয়াজ ও আচার ছিল। এখন খাওয়া দাওয়া চলছে জোর কদমে। সবাই তৃপ্তি সহকারে এখানের খাবার উপভোগ করল। এখানকার খাবারের মান খুবই ভালো।
আমি তো বেশ উপভোগ করলাম খাবারগুলোকে। এরপর চায়ের জন্য কিছুটা সময়ের অপেক্ষা, ততক্ষণ আমরা সবাই ধাবার চারপাশে ঘুরে নিলাম এবং চলল বিভিন্ন প্রকার ফটো তোলা। প্রায় এক ঘন্টা সময় ব্রেকফাস্টে কাটিয়ে অবশেষে আমরা গাড়িতে উঠলাম। গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। একে একে পার হলাম ব্যান্ডেল, মগরা, কালীতলা বাজার, ডুমুরদহ, কালনা, সমুদ্রগড়, নবদ্বীপ, মুকুন্দপুর। এখন আমাদের গাড়িটা ব্যান্ডেল অতিক্রম করে মগরা ফ্লাইওভারের উপর দিয়ে চলেছে। ব্যান্ডেল বেড়ানোর সময় আমরা এই ফ্লাইওভার ধরেই সোজা চলে গিয়েছিলাম হংসেশ্বরী মন্দির দর্শনে। আমার পুরনো ভিডিওতে এটা আপনারা দেখতে পাবেন। এই ফ্লাইওভার থেকে নেবেই বাম দিকে রাস্তাটা ধরে আমরা কালনার দিকে চলে যাব। ধীরে ধীরে কুয়াশা সরে গেল আর এই কালনা রোডটা খুবই সুন্দর। এখানকার রাস্তার দুপাশে বিভিন্ন রকম সবজির বাগান চোখে পড়বে। দূরে মাঠের মাঝে যে হলুদ রঙের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো সরষের ক্ষেত। রাস্তার দুপাশে প্রচুর পেঁয়াজের ক্ষেতও চোখে পড়বে। রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। কোথাও কোথাও আবার ধান চাষ করা হয়েছে। এখনো অনেকটা পথ আমাদের যেতে হবে, তাই রাস্তার পাশে আবার এক জায়গায় দাঁড়ানো হলো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আরেকবার চা পানের উদ্দেশ্যে। সামনের এই সবুজ ক্ষেতটা হলো পেঁয়াজের ক্ষেত। এইরকম অসংখ্য পেঁয়াজের ক্ষেত রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নবদ্বীপ পার হয়ে মায়াপুরের দিকে যেতে পথের বাম পাশে পড়বে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এটা হলো কেশবজি গৌড়ীয় মঠ। এরপর গঙ্গা পার করে নদিয়ায় প্রবেশ করলাম। এটা গঙ্গা নদীর উপরের ব্রিজটা, যার পশ্চিম পাড়ে নবদ্বীপ ও পূর্ব পাড়ে শ্রীধাম মায়াপুর। এই সেতুটা সম্ভবত চৈতন্য সেতু নামে পরিচিত। এই ব্রিজটা পেরোনোর প্রায় বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম মায়াপুরে। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে গাড়ি থেকেই।
ইস্কন মন্দিরের গাড়ি পার্কিংয়ের মধ্যে চলে এলাম। পার্কিং চার্জ লাগলো 120 টাকা। পার্কিংয়ে গাড়ি রাখার জায়গাটার কিছুটা আগে মায়াপুর চন্দ্র গিফট হাউস এর সামনে আমরা গাড়ি থেকে নামলাম। এখান থেকে মূল মন্দিরের চূড়াটা দেখা যায়। এই যে মূল মন্দিরের চূড়াটা, এইটা হলো মায়াপুর চন্দ্র গিফট হাউস। এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই মায়াপুরের পুরনো মূল মন্দির। কিছুটা হাঁটার পর আমরা মূল মন্দিরের পূর্ব পাশের এই মহাপ্রসাদম ও গোশালা স্টলের কাছে এসে পৌঁছলাম। এখান থেকেই আমাদের শ্রীধাম মায়াপুর মন্দির দর্শন শুরু হলো। এই গোশালা স্টলের পিছনে সুন্দর একটা সাজানো বাগান রয়েছে। এই হলো সেই বাগানটা। এর ঠিক পাশে এটি শ্রীধামের পুরনো মূল মন্দির। এর মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে ক্যামেরা রেখে প্রবেশ করা যায়। রাধাকৃষ্ণের সুন্দর 2টি মূর্তি রয়েছে এখানে, যার চিত্র মন্দিরের বিভিন্ন শপে কিনতে পাওয়া যায়। মূল মন্দিরের এই অংশটা থেকেই নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরটাকে দেখা যায়। মূলত গাড়ি পার্কিংয়ের জায়গাটি মন্দির চত্বরের পিছনের দিকের অংশ, তাই আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনে গেটের দিকে গেলাম। মন্দিরে খুব সুন্দরভাবে এই রূপ বাগান তৈরি করা হয়েছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মূল মন্দিরের সামনে দিয়ে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে। আর এই দিক থেকে আমরা প্রবেশ করেছিলাম, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি। পুরনো চন্দ্রোদয় মন্দির ও তার প্রবেশ পথ, এটা মূলত পুরনো চন্দ্রোদয় মন্দির। এর ঠিক পাশেই নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে। রাস্তার পাশেই জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করা যায়। মন্দিরে মূলত রাধাকৃষ্ণের 2টো সুন্দর মূর্তি রয়েছে। এরপর ধীরে ধীরে পরবর্তী জায়গাগুলো আমরা দর্শন করব, যা আমার পরবর্তী ভিডিওতে থাকবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের সম্পূর্ণ মায়াপুর দর্শনের বিবরণ থাকবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান আইকনে ক্লিক করে দেবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।